হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব, আপনি যদি কোনো অপরিচিত জায়গায় যেতে চান বা অচেনা জায়গায় যেতে চান, তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোনে আপনাকে রাস্তা চিনিয়ে দিবে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সবই সম্ভব। ধরুন আপনি এখান থেকে ঢাকা যাবেন, তো ঢাকা যেতে আপনার কত কিলোমিটার বা কত সময় লাগতে পারে, বা দেখা যাচ্ছে যে আপনার কোথাও রাস্তায় জ্যাম আছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি দেখতে পারবেন এই গুগল ম্যাপস ব্যবহার করে। তো আপনারা গুগল ম্যাপসের সঠিক ব্যবহার অনেকে জানেন না, তো কিভাবে আপনি গুগল ম্যাপসটা ব্যবহার করবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব। তো দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলের সাথে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন, এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তী আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলে। তো মোবাইলে আসার পর এখন এখান থেকে গুগল ম্যাপটা আমরা এখান থেকে ওপেন করব। তো গুগল ম্যাপটা ওপেন করার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এই যে এখান থেকে আপনার যে প্রোফাইলটি আছে প্রোফাইলটা এখান থেকে লগ ইন করে নেবেন। আর যদি প্রোফাইল লগ ইন করা না থাকে, অর্থাৎ আপনি একটা জিমেলটা এখান থেকে লগ ইন করে নেবেন। ওকে, তো জিমেলটা লগ ইন করার পর আপনি থেকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। স্ক্রল ডাউন করে চলে আসার পর এখান থেকে আপনার সেটিং নামে একটা অপশন পাবেন, তো সেটিংয়ে আপনি এখান থেকে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে চলে আসার পর আপনারা এখান থেকে একটা অপশন পাবেন হচ্ছে ডিস্টেন্স ইউনিটস। তো ডিস্টেন্স ইউনিট এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে আপনার পেয়ে যাবেন হচ্ছে অটোমেটিক, এরপরে হচ্ছে কিলোমিটার্স, এরপরে হচ্ছে মাইল। তো এখান থেকে আমরা কিলোমিটারটা সিলেক্ট করবো, চাইলে আপনি মাইলটাও যদি আপনি মাইল হিসেবে ব্যবহার করতে চান তো মাইলটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি কিলোমিটার্সটা সিলেক্ট করে দিলাম। কিলোমিটার সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচের দিকে এখান থেকে আমরা আরেকটা অপশন পাবো, শো স্ক্যানস অন ম্যাপ। তো এটার উপর আমরা ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর আপনারা যেটা আছে প্রথমটা সিলেক্ট করে দেবেন, হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট এটার উপর সিলেক্ট করে দেবো। এটার উপর সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে আমাদের আরেকটি অপশন আছে নেভিগেশন সেটিং, তো নেভিগেশন সেটিংয়ে ক্লিক করব। তো নেভিগেশন সেটিংয়ে ক্লিক করার পর তো দেখতে পাবেন এখান থেকে নর্মাল আছে, তার আপনার নর্মালটা সিলেক্ট করে দেবেন। এবং এখান থেকে দেওয়া সাউন্ড অ্যান্ড ভয়েস, তো সাউন্ড অ্যান্ড ভয়েস, এবং নিচে দেখতে পাবেন যে ভয়েস সিলেকশন করতে হবে এখান থেকে আপনাকে। আমি এখান থেকে সিলেক্ট করছি, তো দেখতে পাবেন আমার বাংলাটা সিলেক্ট করা আছে। যদি আমার বাংলাটা সিলেক্ট করা আছে, জাস্ট আপনারা এবার যদি আপনাদের এখন পর্যন্ত সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা বাংলাটা সিলেক্ট করে নেবেন। তো বাংলাটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা একটা অপশন পাবেন যে প্লে টেস্ট সাউন্ড, ঠিক আছে, এখান থেকে আমি ক্লিক করি। আমি এখান থেকে আবারও ক্লিক করছি, তো বুঝতে পারলেন আমাদের বাংলা সেটিংটা হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবো। তো ধরুন আপনি এখন ঢাকা যাবেন, তো উপরে যে সার্চ অপশন আছে সার্চ অপশন আমি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম ইউনিভার্সিটি অফ ঢাকা। তো ধরুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, বা আপনি যে কোনো স্থানে যেতে পারেন, যে স্থানে আপনি যাবেন সেই স্থানের নামটা এভাবে লিখে দেবেন। তো দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে এই যে লোকেশনটা দেখাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এভাবে আসার পর জাস্ট আপনি এখন যে কাজটি করবেন, এই যে এই নিচের দিকে ডিরেকশন যে অপশনটা আছে ডিরেকশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ডিরেকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেই স্থানে আছেন ওই স্থানে চলে যাবেন, এখান থেকে ওই স্থানে চলে যাবেন। এখন এখান থেকে দেখতে পারবেন যে আপনি এখান থেকে দেখতে পাবেন আমি যে স্থানে আসি, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি যেতে হলে আমি দুইটা মাধ্যমে যেতে পারবো, এই সাইড দিয়ে যেতে পারবো, দেন আমি এই সাইড দিয়েও যেতে পারবো। ওকে, এবং যদি আমি এই সাইড দিয়ে যাই তাহলে দেখতে পাবেন এখান থেকে আমার সময়টা কত লাগবে। এখান থেকে হচ্ছে আমার সময়টা হচ্ছে 5 ঘন্টা 7 মিনিট লাগবে এবং 138 কিলোমিটার, ঠিক আছে। আর যদি বন্ধুরা এখান থেকে আমি বাইকে করে যাই, বাইকে করে গেলে আমার এখান থেকে লাগবে হচ্ছে আপনার 4 ঘন্টা 24 মিনিট 139 কিলোমিটার। যদি এখান থেকে ট্রেনে করে যাই, ট্রেনে যাওয়ার কোনো সিস্টেম নেই এখান থেকে, তো এখান থেকে হেঁটে যদি যাই, হেঁটে যাওয়ার অপশন আছে, আমি এখান থেকে হেঁটে যদি যাই তাহলে কত সময় লাগবে। তো দেখতে পাবেন এখান থেকে সময় লাগবে হচ্ছে 18 ঘন্টা 11 মিনিট 98 কিলোমিটার লাগবে। ওকে, তো ধরুন এখান থেকে আমি এই গাড়িতে যাব, এটা সিলেক্ট করে রাখছি। তো এরপর এখান থেকে স্টার্ট, অর্থাৎ এই যে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। তো যদি আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতেন সরাসরি আমাকে এখান থেকে একটা ভূমিতে নিয়ে আসছে, অর্থাৎ যে রাস্তাটা আসছে এই রাস্তাতে আমার এখান থেকে নিয়ে আসছে। এই যে জাস্ট বন্ধুরা আপনার দেখাচ্ছি, এই হচ্ছে রাস্তা, আমি এই যে এখানে আছে আপনার, তো এই যে রাস্তাগুলো আছে এই রাস্তা বেয়ে আমাকে চলে যেতে হবে সে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এখন আপনি যদি এখন এই যে রাস্তাটা আছে এই রাস্তায় ম্যাপ করে কিন্তু আপনি আপনার গন্তব্যস্থানে এইভাবে চলে আসতে পারেন। এই যে আমাদের গন্তব্যস্থানে আমরা এভাবে চলে আসতে পারি, অর্থাৎ আপনার অজানা জায়গা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চলে আসতে পারেন। এখন এখান থেকে জাস্ট আমি এটাকে কেটে দিচ্ছি,
তো আমি এটাকে কেটে দিলাম। এটাকে কেটে দেওয়ার পর তো এখান থেকে স্টেপ অ্যান্ড মোর অপশন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনি যখন রাস্তায় যাবেন রাস্তায় যে বাঁকা মোড় আছে প্রত্যেকটা মোড় কিন্তু এখান থেকে দেখিয়ে দিবে, ঠিক আছে? প্রত্যেকটা মোড় আপনাকে এভাবে দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাবেন এই যে এখান থেকে আপনি যখন রাস্তা পার হয়ে নদীতে যাবেন, অর্থাৎ এই যে এখান থেকে দেখছেন পাটোয়ারি দৌলদিয়া ফেরি, ঠিক আছে? আমার কারণ হচ্ছে এই রাস্তা পার হওয়ার পরে এখান থেকে আমাকে অবশ্যই কিন্তু ফেরি পারাপার হতে হবে, তা নাহলে আমি উপর যেতে পারবো না। তো এখান থেকে পাটোয়ারি, ঠিক আছে? তো আমি এখান থেকে সিলেক্ট করছি। তো দেখতে পাবেন এখান থেকে কিন্তু এই যে দৌলদিয়া ফেরিঘাট এটা আমাকে পার হতে হবে, এটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা হচ্ছে আপনার শিপটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম, জাস্ট আপনারা এভাবে এক একটা করে দেখে নিতে পারেন। তো আমি একটু ব্যাগে চলে আসছি, আপনারা যে অপশনগুলো দেখতে পাবেন এই যে এখান থেকে দেখতে পাবেন রেস্টুরেন্ট, এবার হচ্ছে গ্যাস, ঠিক আছে? তো জাস্ট আমি এখন যদি এখান থেকে রেস্টুরেন্টে ক্লিক করি, তো রেস্টুরেন্টে ক্লিক করার পর দেখতে পারবেন আমার আশপাশে কতগুলো রেস্টুরেন্ট আছে। এই যতগুলো রেস্টুরেন্ট আছে এখান থেকে কিন্তু দেওয়া আছে। এখন যদি আমি গ্যাসে ক্লিক করি, তো গ্যাসে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে কতগুলো গ্যাস কারখানা আছে, তো প্রত্যেকটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? সেমভাবে এখান থেকে আরও যে অপশনগুলো আছে, তো সেই অপশনগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এক একটা যে কফি কোথায় আছে, হোটেল কোথায় আছে, জাস্ট এগুলো কিন্তু আপনারা এক একটা সেমভাবে দেখে নিতে পারেন। ওকে, অর্থাৎ আমি আপনার যে গন্তব্যস্থান, তো এই যে গন্তব্যস্থান, এই গন্তব্যস্থানের আশপাশে কোথায় কফি শপ আছে, কোথায় গ্যাস আছে, কোথায় রেস্তোরাঁ আছে, ঠিক আছে, কোথায় হোটেল আছে, হ্যাঁ, তো প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং আরেকটা যে বিষয়টা বললাম আপনাদের, যে আপনি রাস্তা যখন চলাচল করবেন তো তখন কীভাবে বুঝবেন যে আসলে এই রাস্তায় অনেকগুলো জ্যাম আছে, ঠিক আছে? অনেকগুলো মানে গাড়িতে আপনার রাস্তা আটকে রয়েছে জ্যামে, তো সেটা কীভাবে বুঝবেন, তো সেটা বোঝার জন্য আমরা এখান থেকে এখানে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পর আপনার এই অপশনটাতে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এই অপশনটাতে সিলেক্ট করে দিচ্ছি। আমি যখন এই অপশনটাতে সিলেক্ট করব, তাহলে বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে আপনার রাস্তাগুলো আছে, তো দেখতে পাবেন এখান থেকে যে সবুজ যে রাস্তাগুলোর আর কি, সবুজ যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাগুলো হচ্ছে আপনার একদম ফ্রি, অর্থাৎ তেমন গাড়ি চলাচল করতেছে না। তো এখান থেকে যে লাল অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ টকটকে লাল, তো এই লাল অপশনগুলোতে হচ্ছে আপনার গাড়িগুলো চলতেছে, ঠিক আছে? কিন্তু এইখানে যে আপনি আরেকটা কালার দেখতে পাচ্ছেন, এই কালারটা যখন আপনি দেখতে পাবেন তখন বুঝবেন যে এখান থেকে অতিরিক্ত, অর্থাৎ যানবাহন এখান থেকে আটকে রয়েছে, গাড়ি জ্যাম হয়ে রয়েছে এখান থেকে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই গুগল ম্যাপটা ব্যবহার করে আপনি আপনার অপরিচিত যে কোনো স্থানে কিন্তু খুব সহজেই চলে যেতে পারেন। বন্ধুরা, এই ছিল মূলত আপনার সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা। তো আশা রাখি বন্ধুরা বুঝতে পারলেন আপনি কীভাবে সঠিক নিয়মে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন, যে কোনো সময় যে কোনো অচেনা জায়গাকে আপনি চিনে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।